আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে পরাজয় আসন্ন জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামস জাতিকে মেধা শূন্য করতে পরিকল্পিতভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। বর্বর এই হত্যাকাণ্ডের ঠিক দুই দিন পর 16 ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুত্থয় ঘটে। এরপর 50 বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত জাতির সেই সূর্য সন্তানদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি সরকার। শুধু পূর্ণাঙ্গ তালিকাই নয়, মুক্তিযুদ্ধের সেই সময় পাকিস্তানি বাহিনী কতগুলো নৃশংস গণহত্যার ঘটনা ঘটিয়েছে তাও চিহ্নিত হয়নি। গণহত্যার প্রকৃত তথ্য নিয়ে সরকারি পর্যায়ে হয়নি বস্তুনিষ্ঠ কোনো গবেষণাও। এছাড়া 71-এর সেই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বিচারে রায় কার্যকর হলেও এখনও বুদ্ধিজীবী হত্যায় সরাসরি জড়িত দুইজন পলাতক থাকায় তাদের বিচার কার্যকর করা সম্ভব হয়নি। 50 বছর আগের সেই বুদ্ধিজীবী হত্যার ভয়াল স্মৃতি ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সংগ্রাম নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার সাথে অনলাইনে যুক্ত হয়েছেন শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আব্দুল আলীম চৌধুরীর সন্তান অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী। আছেন শহীদ আলতাফ মাহমুদের সন্তান শাওন মাহমুদ এবং আছেন শহীদ লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ারুল আজিমের সন্তান ডাক্তার আনোয়ারুল ইকবাল। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আমি জানি যে খুবই ভয়াল একটা স্মৃতিচারণ আপনাদের এই সময়টা করতে হয়, বারবার করেন, তবুও সেখান থেকেই শুরু করতে চাই, কারণ স্মৃতিটা যতই দুঃখের হোক সেই শহীদদের আত্মত্যাগের কথা আমরা মনে করতে চাই, মনে করাতে চাই সবাইকে। ডাক্তার নুজহাত চৌধুরী, আপনার কাছ থেকেই শুরু করি, সেই সময়টা মানে 71-এর এই সময়টার অভিজ্ঞতাটা একটু বলবেন। আপনার শেষ স্মৃতিটা কেমন বাবার সাথে? আমি ডিসেম্বর 1971-এ দু বছর হলো আমার, সুতরাং আমার তো স্মৃতি মনে নাই, আমি মার কাছ থেকে যা শুনেছি। আজকে থেকে ঠিক 50 বছর আগে তখন 14 ডিসেম্বরে এই দিনে সর্বাধিক সংখ্যক বুদ্ধিজীবীকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। কিন্তু এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বেছে বেছে এই যে এনলিস্টেড কিলিং, যাদের বুদ্ধিভিত্তিক চর্চার জন্য বাঙালি জাতীয়তাবাদের প্রচার এবং আমাদের স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে তাদের বুদ্ধিভিত্তিক চর্চার একটি ভূমিকা ছিল, সেটা কিন্তু সারা 9 মাসই ঘটেছে। আমার বাবার হত্যাকাণ্ডটা একেবারে শেষ দিনে, অর্থাৎ 15 ডিসেম্বর, আগামীকাল আমার বাবার মৃত্যুবার্ষিকী। মানে আমরা আসলে যেদিন ঘুরে নিয়ে গেছে সেদিনই মৃত্যুবার্ষিকী করি, কারণ পরের দিন যেহেতু 16 ডিসেম্বর, যখন আমরা যেটা করতেও তারা কাদালে বা মাইক্রোবাস ঘরে ঘরে আমাদের বিভিন্ন ঘরে ঘরে আসছিল এবং রাউকামান আলীর লিস্টে যারা ছিল সেই বুদ্ধিজীবীদেরকে ডিসেম্বরের 10 তারিখে সিরাজউদ্দিন হোসেনকে দিয়ে এই যে এনলিস্টেডের এই পরবর্তী শেষ কিলিংটা স্টার্ট হয়। এবং বাবা এবং ফজলের আব্বি চাচাকে 15 ডিসেম্বর একেবারে বিকেলবেলা 4টার সময় ফজলের আব্বি চাচাকে এবং 4:30 বাবাকে তুলে নিয়ে যায়। তারপরে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নির্মমভাবে তাদেরকে অত্যাচার করা হয় এবং তারপরে পরদিন ভোরবেলা আমরা যেটা বুঝলাম, তারপর তো সারেন্ডার হয়ে গেল, ভোরবেলা তাদেরকে রায়েরবাজারের বধ্যভূমিতে নিয়ে ব্রাশফায়ার করে মারা হয়। আমার বাবাকে যখন আমরা 18 ডিসেম্বর পাই তখন তার বুকটা একেবারে ঝাঁঝরা ছিল ব্রাশফায়ারে। তার এদিকে একটা বা টেম্পলে একটা বেয়নের চার্জ করা ছিল। অনেকে বলেন যে চোখের ডাক্তারের চোখ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল জিনিসটা, আসলে আমি জানিও না, আমার মা বলতে চান না, আমার সাহস হয়নি কোনোদিন মাকে জিজ্ঞেস করার। কিন্তু আমরা তাও বাবাকে চিনতে পেরেছিলাম, যেহেতু 16 তারিখ নিয়ে গেছিল, আমরা চিনতে পেরেছিলাম আমার বাবার কবর আছে, কিন্তু অনেক শহীদ সন্তানের তাও নাই, এখানে যারা আছে এই সামগ্রী নাই। সুতরাং এই দিনটা আসলে প্রতিদিনই মনে আমাদের মনে হয়, কিন্তু শাওন জানে, মিতু ভাই জানে যে ডিসেম্বরটা আমাদের আসলে খুব ভয়াবহ একটা সময়। আমাদেরকে দায়িত্ব পালন করবার জন্য, যেহেতু আমরা এখন অনেক প্রবীণ জেনারেশন, এই কথাগুলোকে বারবার বলতে হয়, কিন্তু প্রতিবারই আমাদের রক্তাক্ত হৃদয় কিন্তু আবারও আহত হয়। তবু বলি, কারণ এ বলে যেতে হবে পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যাওয়াটা আমার দায়িত্ব। ডাক্তার নুজহাত চৌধুরী, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী প্রজন্মের মধ্যে এই ধারণাটা, এই
তাদের আত্মত্যাগের বিষয়টা, তাদের আদর্শটা কতটা ধারণ করতে পারছে পরবর্তী প্রজন্ম, সেটি আপনারা কতটা দেখছেন সেটিও আপনার কাছ থেকে আমি শুনতে চাইব, আপনাদের সবার কাছ থেকে। শাওন মাহমুদ, আপনারও একটু, আপনার কাছ থেকেও একটু শুনে নিই। আমরা যখন একসাথে কথা বলি, আমি একাত্তরের স্বজন আমি ডাক দিই, আমার যত ভাই বোনরা আছে, আমরা যখন কথা বলি, আপনি জেনে নিবেন যে আমরা কোথাও গিয়ে একই রকম কথা বলবো, হয়তো আমার কথা নুজাদ বলে দেয়, তন্ময় ভাই বলে দেয়, আবার ওনাদের কথা আমি বলি। যেই টার্গেট কিলিং গুলো হয়েছিল, পুরো জেনোসাইডের যেই একটা, এটা একটা ক্লজ, বুদ্ধিজীবী হত্যা, সেটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন যে 25শে মার্চ কাল রাত্রি থেকেই কিন্তু বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল, এবং যেটা শেষ হয়েছিল একদম 72 জানুয়ারিতে, 30শে জানুয়ারি জহির রায়হানকে দিয়ে। আমার বাবা ক্র্যাক প্লাটুনের সাথে জড়িত হয়ে গিয়েছিলেন, উনি অগস্টে ধরা পড়েন, 30শে অগস্ট। তার বাসায় যে ট্রাঙ্ক দুটো ছিল এবং 370 আউটার সার্কুলার রোড তখন গেরিলাদের জন্য একটি দুর্গ বাড়ি ছিল, বাবা ঢাকা থেকে কোথাও নড়েননি, সব গেরিলাদের সে জায়গা দিতেন, এখানে অপারেশনের কথা হতো, অস্ত্র চালাচালি হতো, চিরকুট আসতো মেলাঘর থেকে, এবং মেলাঘরে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধারা আসতেন, থাকতেন ওখানে। 30শে অগস্ট ভোরবেলা বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়, আর তার 3 দিন আগে আসলে একজন ক্র্যাক প্লাটুনেরই সদস্য উনি ধরা পড়েছিলেন। এবং যেটা হয়, প্রত্যেকে কিন্তু অত্যাচারটা সহ্য করতে পারেন না, ক্র্যাক প্লাটুনদের যে গেরিলাদের যেভাবে বলা হয়েছিল যে যদি ধরা পড়ে যাও তাহলে যদি তুমি ভেবেই নাও যে তুমি আর বেঁচে ফিরবে না, তাহলে সহ্য করো, সহ্য করে মরে যাও, কিন্তু তারপরও কারো নাম বলবে না। কিন্তু উনি প্রায় 32 জন গেরিলার নাম বলে দিয়েছিলেন। সেইভাবেই 28 তারিখের পর থেকে পাকিস্তানি আর্মিরা বাসাগুলা সার্চ করতে থাকে, আমাদের ঢাকার যে গেরিলারা ছিলেন, ক্র্যাক প্লাটুনের রুমি, জুয়েল, আজাদ, এরকম 32 জনকে ধরতে ধরতে একদম শেষে 30শে অগস্ট ভোরবেলা বাবাকে বাবার বাসায় আসে। আমি তখন অনেক ছোট, 3 বছর বয়স, এবং দরজা ধাক্কিয়ে ওরা জিজ্ঞেস করেছিল যে আলতাফ মাহমুদ কোন হ্যায়, তখন বাবা বলেছিল যে আমি আলতাফ মাহমুদ। তখন থেকে বাবাকে ওরা প্রথমেই যে থাপ্পড়টা মেরেছিল, বাবার দাঁত পড়ে গিয়েছিল এবং ঘুরে পড়ে গিয়েছিল বাবা, এবং একটা পর্যায়ে জিজ্ঞেস করে যে তোমার এখানে অস্ত্র আছে, তুমি অস্ত্র বার করে দাও। এবং তখন বাবা যখন বুঝতে পারে যে তারই সহযোগী, যেহেতু বলছে যে অস্ত্রগুলো রাখার সময় এসেছিল, এখানে অস্বীকার করবার কোনো উপায় নেই, বাবা ট্রাঙ্ক দুটো উঠাতে যায়। আমাদের বাসা থেকেই মানে দড়ি কোদাল সব নেওয়া হয় এবং একা বাবাকে দিয়ে এটা খুঁড়িয়ে দুটো ট্রাঙ্ক উঠানো যায়। এবং যখন ট্রাঙ্কগুলো উঠাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল বাবার, তখন ওরা বেয়নেট চার্জ করেছিল, ওই নুসার যেটা বলছিল, ওরা কপালে মারত, কপালে, মাথায়, যেহেতু বুদ্ধিজীবী মেধার চর্চা করেন তারা, বেয়নেট চার্জ করছিল। তখন থেকে বাবা রক্তাক্ত হয়ে গেছিল এবং বাবাকে দিয়ে উঠানোর পরে ট্রাঙ্কে করে যখন নিয়ে যাচ্ছিল, বাবা শুধু ফিরে, মা খুব কাঁদছিল, একটা কথাই বলেছিল, বাবা যত ভয় পাও কেন, এটাই শেষ কথা ছিল। 1 তারিখ পর্যন্ত আমরা জানি যে বাবা বেঁচে ছিল এবং তখন শেষ। একটু খালি জানতে চাই, এই যে বিষয়গুলো আপনি বলছিলেন, এগুলো কি আপনার চোখের সামনে ঘটছিল? আমি তো 3 বছর, আমার চোখের সামনে এখন আমি যেভাবে বড় হয়েছি, আমি চোখ বন্ধ করে মনে হয় কি আমি সবই দেখতে পাই, এমনকি নুসাতের বাবাকে যেভাবে মারা হয়েছে, আমরা যেভাবে চর্চা করি জিনিসগুলাকে, যেভাবে ধারণ করি, আমার কাছে মনে হয় যে চোখ বন্ধ করে আমি দৃশ্যগুলো আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, এর জন্য বলতে পারি। তো 1 তারিখ পর্যন্ত এই বাবাকে জীবিত দেখে এসেছিলেন, তখন ওনার হাঁটার অবস্থা ছিল না, হাঁটু ভেঙে দিয়েছিল, প্রচন্ড জ্বর ছিল, তারপর থেকে আর বাবাকে পাইনি, ওনার কবরও নেই, ওনার মৃত্যুদণ্ড আমরা জানি না। সুতরাং 14ই ডিসেম্বরকেই আমি বাবার মৃত্যুদিন হিসাবে, শেষ দিন হিসাবে সবসময় পেরে এসেছি। ধন্যবাদ শাওন মাহমুদ। ডাক্তার আনোয়ারুল ইকবাল। জি ধন্যবাদ, এবং ডিবিসি নিউজের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাধীনতার 50 বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। এখানে আমার সবাই ছোট বোন, নুজাদ তো আমার মেডিকেলেরই মেয়ে। আসলে দেখেন, আগে কিন্তু আমারও খুব দুঃখ লাগতো, কিন্তু এখন গর্ব লাগে, ভীষণ গর্ব লাগে।
কারণ কি সারা জাতি তাদেরকে শ্রদ্ধা করে, অন্তত কিছু পাই না পাই শ্রদ্ধাটা পাই, এটাই আমাদের কাছে বড় ইস্যু। কারণ তারা কিছু এই যে আত্মত্যাগ বা আত্মদান দিয়ে গেছে, কোনো কিছু পাওয়ার আসায় না। তো আমার বাবার ঘটনাটা একটু বলি, সেটা হচ্ছে উনি এই যে নুজাত একটা কথা বলেছিল, কিন্তু 14 তারিখে ম্যাসিভ কিলিংটা হয়েছে বুদ্ধিজীবীদের, উইচ ইজ কারেক্ট। বাট আপনি যদি দেখেন একদম টার্গেটেড করে তারা আগে থেকেই মারছিল। যেমন আমার বাবা কিন্তু ভাষা সৈনিক ছিলেন, তছিকুল ইসলাম সাহেবের লেখা রাজশাহীতে ভাষা আন্দোলন তার প্রমাণ। এবং আপনি জ্যোতির্ময় গুহ ঠাকুরতার কথা যদি বলেন, ওনাকেও কিন্তু 14 তারিখে মারা হয়নি। এবং আমাদের যদি আপনি জহির রায়হান সাহেবের কথা বলেন, ওনাকেও কিন্তু মারা হয়েছে, উনিও একজন বুদ্ধিজীবী, উনিও শহীদ, ওনাকেও কিন্তু পরে। তো সুতরাং 14 তারিখটা আমাদের প্রতীকী, এটা থাকবেই। কিন্তু আমার কাছে যেটা আমার বাবার সবচেয়ে গর্বের বিষয় কেন বলছি, যে দেখেন উত্তরবঙ্গে 2টো যুদ্ধ হয়েছিল, একটা ময়নার যুদ্ধ, একটা গোপালপুর রেল স্টেশনের যুদ্ধ। আমি এত যুদ্ধে না গিয়ে আমার বাবা যেটা করেছিলেন, ওখানে 2টো যুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীকে হারিয়েছিলেন এবং 4 জন পাকিস্তান বাহিনীকে তারা হত্যাও করেছিলেন। সেই প্রতিষ্ঠিত হিসাবেই যখন তারা নর্থ বেঙ্গল সুগার মিলে নিরীহ মানুষদেরকে ধরে, আমার বাবা সেখানে সামনে গিয়ে তাদেরকে বাঁচানোর জন্য নিজে লাইনে দাঁড়ায়। যেহেতু আমার বাবা লেফটেন্যান্ট ছিলেন, আর্মিরা এক পর্যায়ে তারা চিন্তা করলেন ওনাকে মারবে না, ওনাকে 3-3 বার কিন্তু লাইনের থেকে সরিয়ে দিয়েছে, 3 বার উনি লাইনের মধ্যে ঢুকেছেন। এবং যখন দেখছে যে কালক্ষেপণ করছিলেন আমার বাবা, চাচ্ছিলেন যদি মুক্তিবাহিনীরা খবর পেয়ে আসে তাহলে সেখানে একটা কিছু করা যেতে পারে। তো যখন এই কাজটা কিন্তু শুরু করেছিল তারা 10:30টার দিকে, এবং আমার বাবা সেটা ঠিকিয়ে রেখেছিল প্রায় 1টা পর্যন্ত, কোনে 1টার দিকে। তো যখন লাস্ট তাকে ওয়ার্নিং দিয়ে বলা হলো যে আপনি সরে যান, এদেরকে আমরা মারবো, তখন উনি বলল যে না, আমাকে না মেরে এদেরকে মারা যাবে না। এবং উনি পরে শার্টের বোতামটা পর্যন্ত খুলে দেয়। তখন এক পাক আর্মি তাকে বলেছিল, সুয়ারকা বাচ্চা মারনে কা ইতনা খায়েশ, ওনার বুকে পয়েন্ট ব্ল্যাঙ্কে রাইফেল রেখে গুলি করেছেন এবং বাদবাকিদেরকে ব্রাশ ফায়ার করে আপনার বেয়োনেট চার্জ করে পুকুর পাড়ে ফেলে দিয়েছে। আমরা এইসব ঘটনা জাহানারা ইমামের 71-এর দিনগুলির থেকে শুরু করে, আপনার HT ইমাম সাহেবের সংগ্রাম 71 থেকে শুরু করে প্রায় 12টা বইতে আব্বার এই কথাগুলো লেখা আছে। যেই কারণে সরকার একমাত্র শহীদ হিসাবে, যেটা আমার কিন্তু গর্ব লাগে না খারাপ লাগে, একমাত্র শহীদ হিসাবে তার নামে কিন্তু রেল স্টেশনও আছে। একমাত্র শহীদ কেন হবে, কারণ আর মানুষের বাবা মা কি মারা যায়নি, তাদের জন্য কি একটা রেল স্টেশন করা গেল না? আমাদের দেশে শুধুমাত্র আজিমনগর নামে একটা রেল স্টেশন, সেটা আমার বাবার নামে, এবং জননেত্রী শেখ হাসিনার কারণে আমার বাবা স্বাধীনতা পদক পেয়েছেন এবং ওনার নামে ডাক টিকিটও আছে। বা ঠিক আছে, আমরা পেয়েছি, কিন্তু যারা পায়নি, যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করেছেন তাদের নাম পর্যন্ত জানি না। এবং এমন একটা দেশে আমরা থাকি যেখানে গভর্নমেন্ট বদলের সাথে সাথে মুক্তিযোদ্ধাদের লিস্ট পর্যন্ত বদল হয়ে যাচ্ছে। আমি খুব ভয় আছি এই যে বুদ্ধিজীবীদের যে লিস্ট হবে, আবার দেখা যাবে কাদের নাম আবার ওইখানে ঢুকে যায়। তো এই জিনিসগুলো আমাদেরকে পীড়া দেয়। এবং আমি একটা দুঃখজনক একটা ঘটনা বলি, এইবার যেহেতু আমি একজন স্পোর্টস অ্যানালিস্ট হিসেবেও কাজ করি, পাকিস্তান বাংলাদেশে খেলতে আসলো, বাংলাদেশের সন্তানরা পাকিস্তানের সাপোর্ট করে, পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, এটা কি মেনে নেওয়া যায়? অনেকে এটা ছোট করে দেখছেন, আমি কিন্তু ছোট করে দেখছি না। তারা কাদের সন্তান, কারা এরা? কিন্তু দেখেন আমাদের বাংলাদেশ ফুটবল তেমন খেলতে পারে না ওয়ার্ল্ড কাপে। আপনি ব্রাজিল আর্জেন্টিনা সবাইকে সাপোর্ট করতে পারেন, নো ম্যাটার, কিছু না। কিন্তু বাংলাদেশ যখন একটা আন্তর্জাতিক লেভেলে ক্রিকেট খেলে, হতে পারে বাংলাদেশ কিছুদিন ধরে পারফরমেন্স খারাপ যাচ্ছে, ভালো ভালো হলেই তাকে সাপোর্ট করব, খারাপ হলে করবো না। তাহলে আমাদের বাংলাদেশের জাতীয়তাবোধটা কোথায়? আমরা এই যে শিক্ষা, আমাদেরকে 14 তারিখে ডাকে, আমাদেরকে 16 তারিখে ডাকে, আর 25শে মার্চ ডাকে, এই 3 দিনই কি সবকিছু সীমাবদ্ধ রাখলে? আমাদের যে লেগেসি, আমার বাবারা, এই যে নুজাদের বাবারা বা শাওনের বাবা যারটা রেখে গেল, আমরাই কিন্তু ধারণ বহন করছি। ইয়েস, আমি কিন্তু অনেক লোক দেখছি তারা যাচ্ছে শ্রদ্ধা জানাচ্ছে, এখন সেখানে কিন্তু সবাই কি মনের টানে যাচ্ছে, না পলিটিক্যালি যাচ্ছে, নাকি লোক দেখানোর জন্য যাচ্ছে, এটা ডিফারেন্সিয়েট করা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট। সুতরাং যে জিনিসটা আমরা চাই, যে দেখেন পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ এবং আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উঠিয়ে ফেলতে হবে হেফাজতের দাবি, তাহলে আমের তো দাবি উল্টা, যে বঙ্গবন্ধু সহ আপনার যত বুদ্ধিজীবী, তাদেরকে আমরা সূর্য সন্তান বলছি, কই তাদের কোনো তো চ্যাপ্টার কোনো বইতে নাই, বা যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করেছে আমরা তাদের নাম পর্যন্ত জানি না,
তো তাদেরকে নিয়ে যদি আমি কেজি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি আমরা এই সাবজেক্ট গুলো না দিতে পারি বাধ্যতামূলক, আদারওয়াইজ আমাদের দেশে সেটাই চলতে থাকবে যে স্বাধীনতার পক্ষের সরকার, স্বাধীনতার বিপক্ষের সরকার। স্বাধীনতা নিয়ে কোয়েশ্চেন থাকবে কেন? স্বাধীনতা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকতে পারে না একমাত্র জামাত শিবির বাদ দিয়ে, সবারই কিন্তু আলাদা। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগ করলেই স্বাধীনতা, নো, যে কোনো পার্টি আপনি করেন কিন্তু স্বাধীনতা তো আপনার মূল কেন্দ্রে রাখতে হবে। দেন আপনি বলয় নিয়ে ঘুরেন, আমার সাথে আপনার পার্সোনাল কোনো ইস্যুতে মতামত ভেদাভেদ হতেই পারে, আমি ব্লু কালার পছন্দ করি, শম্পা হয়তো বা গ্রিন কালার পছন্দ করে, ও হয়তো বা লাল কালার পছন্দ করে, তাতে তো কোনো অন্যায় নাই। কিন্তু আমরা এই বিভাজন করতে করতে দেখা যাচ্ছে যে আপনার জামাত শিবির চক্র যেই কাজটা করতে চাচ্ছে তারই বহিঃপ্রকাশ কিন্তু এই পাকিস্তানি সাপোর্ট। আমি তো আগে ছোটবেলায় কখনো দেখিনি পাকিস্তান আসলেই বাংলাদেশে কেমন যেন একটা হতে থাকে, এই জিনিসটা এত পীড়া দেয়, এত কিছু হয়, এইটা আমাদের কাছে খুবই দুঃখজনক। নিশ্চয়ই এই এত মানে এত কষ্টের, এত আত্মত্যাগের স্বাধীনতা, তারপরেও কেন দেশের স্বাধীনতা বিরোধী শক্তির তৎপরতা আমাদেরকে প্রতিনিয়ত শুনতে হতে হয়, শুনতে থাকতে হয়, এটি তো খুবই আশ্চর্যই লাগে বিষয়টা। আমি এই যে আপনি বলছিলেন বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধাদের তালিকার কথা, সেই তালিকা প্রসঙ্গে কথা বলতে চাইবো। আমি প্রশ্ন করছিলাম যে এই প্রজন্ম কতটা চেতনা ধারণ করতে পারছে সেটি নিয়ে কথা বলবো, এবং আপনাদের পরিবারের সংগ্রাম সেই মানে নৃশংস হত্যার পরে সেটি নিয়েও একটু জানতে চাইবো। একটু বিরতি নিয়ে আসি তাহলে একটু বড় করে শুনতে পারবো। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে, থাকুন সাথে।